সানি লিওনের একটিমাত্র ভিডিওতে ভয়ে কাঁপছে ভারত সরকার ঘুমটা মাথায় দিয়ে বসে আছেন বলিউড কাঁপানো অভিনেত্রী সানি লিওন স্বামী ঘরে প্রবেশ করতেই সেই ঘুমটা খসে যায় সানির উঠে দাঁড়ান তিনি খুলে ফেলেন নেকলেস কোমরের বিছা একে একে সব গয়না ততক্ষণে স্বামীও নিজের জামা খুলে ফেলেছেন এরপর কয়েক সেকেন্ড দেখা গেল বেশি দূর এগুনি তারা শেষ হয়ে যায় দৃশ্য তাতেই ঘাড়ে কপালে ঘাম জমতে শুরু করেছে মোদী সরকারের জাত গেল জাত গেলো রব এদিকে কেউ বলে ওরে বাচ্চাদের চোখে হাত চাপা মুখ অন্যদিকে ঘুরিয়ে এনে মাথা নিচু করে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে যা ভয়ঙ্কর ভয় যেন চেপে ধরেছে গলা যদি কিছু হয়ে যায় কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত এত ভয় পেয়ে কী লাভ তার চেয়ে বরং সানি লিওনকেই উড়িয়ে দেয়া যাক চোখের সামনে থেকে সানি লিওন এখানে প্রতীক মাত্র তার অভিনীত একটি কন্ডমের বিজ্ঞাপন থেকে উপরের দৃশ্যটির বিবরণ যে বিজ্ঞাপন আট থেকে আশি বছরের সবার দেখা হয়ে গেছে গত কয়েক মাসে বিভিন্ন টেলিভিশন ও ইন্টারনেটের নানা চ্যানেলের মাধ্যমে নানা দিক থেকে অভিযোগ পেয়ে সরকার ঠিক করেছেন শুধু সানি অভিনীত বিজ্ঞাপনটি কেন কন্ডমের সব বিজ্ঞাপনকেই দিনের আলো থেকে সরিয়ে রাতের গভীর অন্ধকারে নিয়ে চলে যাওয়া দরকার টিভিতে এই সব বিজ্ঞাপন দেখানো যাবে না সকাল ছয়টা থেকে রাত দশটার মধ্যে যা হবে গভীর রাতে মোদী সরকারের ধারণা টিভিতে না দেখালে আর কোনো গর্ভনিরোধক কোনো বিজ্ঞাপনের মুখোমুখি হবে না শিশুরা এই ডিজিটাল যুগে যেখানে ইন্টারনেটে গিয়ে পি টাইপ করলে পর্নোগ্রাফি শব্দ চলে আসে সেখানে এমন নিষেধাজ্ঞা হাস্যকর বলে মনে করেছেন বিশেষজ্ঞরা যে দেশে এক বছরে এক কোটি ছাপ্পান্ন লক্ষ গর্ভপাতের ঘটনার কথা জানা যায় যে দেশের পনেরো থেকে চব্বিশ বছর বয়সীদের মধ্যে মাত্র পঁচিশ দশমিক সাত শতাংশ এইচআইভি প্রতিরোধ সম্পর্কে জানে যে দেশে বাষট্টি হাজার মানুষ এইডস সম্পর্কিত অসুখে মারা যায় সে দেশের সরকারের পক্ষে কন্ডমের মতো গর্ভনিরোধকের বিজ্ঞাপন দেখানোর সময় নিয়ে নিষেধাজ্ঞায় সাজে নারীদের ক্ষমতায়নের কথা বললেন যে দেশের প্রধানমন্ত্রী সেই দেশের পরিবার পরিকল্পনায় পুরুষদের যোগদানের অন্যতম হাতিয়ার নিয়ে কথা না বললেই তো পবিত্র কাজ বলে খুব ঝাড়ছেন অনেকেই অনেকেই প্রশ্ন তুলেছেন সমস্যাটি কি আসলে শিশুদের জন্য গর্ভনিরোধক বিজ্ঞাপন অশ্লীল নাকি অনুপযুক্ত এই বিজ্ঞাপন ছাড়া শিশু মনে প্রভাব ফেলার মতো কোনো আইটেম নম্বর দেখা যায় না টিভিতে সম্প্রচারিত সিনেমায় কুটিলতায় ভরা টিভি সিরিয়াল দেখে শিশু মনে কোনো প্রভাব পড়তে পারে না বিশেষজ্ঞদের মতে দুই সালে দাঁড়িয়ে স্রেফ নৈতিকতার অজুহাতে একটি সামাজিক ও জনস্বাস্থ্যের সমস্যাকে মোকাবিলা করার একটি অস্ত্রকে কালো কাপড়ে মরিয়ে রেখে দেওয়া অর্থহীন যুক্তরাজ্যেও রাত নয়টার আগে টিভি চ্যানেলে কন্ডমের মতো বিজ্ঞাপন দেখানো যেত না সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে সেখানে টিনেজারের মধ্যে গর্ভধারণের ঘটনা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শুধু বলা হয়েছে ছোটদের মধ্যে জনপ্রিয় কোনো টিভি অনুষ্ঠানের মধ্যে এই বিজ্ঞাপন দেখানো যাবে না সেখানকার অ্যাডভার্টাইজিং স্ট্যান্ডার্ড অথরিটি বলেছে আমরা কোনো বিজ্ঞাপন নিয়ে অভিযোগ পেলে বিজ্ঞাপনের বিষয়বস্তু নিয়ে তদন্ত করতে পারি কিন্তু যে পণ্যের বিজ্ঞাপন তা নিয়ে আমাদের কোনো মতামত থাকতে পারে না সমস্যাটি সেখানেই ভারত সরকার একটি বিজ্ঞাপনের আদেহ নিয়ে আপত্তির কারণে সেই বিজ্ঞাপনটি আইনত নিষিদ্ধ করতে পারে কিন্তু তাই বলে ভয় পেয়ে আর ভয় দেখিয়ে দিনের বেলায় গর্ভনিরোধক কোনো বিজ্ঞাপনে দেখানো যাবে না বলে যে ফতোয়া দিয়েছেন তা নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়